গিয়েছিলাম সকালবেলা, বিডিও সাহেব ছিল, এসডিএলেরও সদরের অফিসার রয়েছে। তো এটা আমরা দেখছিলাম যে কিছু DS-60 মাস্টারিং ইনস্ট্রাকশন ছিল যে চারদিক দিয়ে হচ্ছে, কিছু বালি গাড়ি অবৈধভাবে পাচার হচ্ছে, সেইটাকে দেখার জন্য আমরা বেরিয়েছিলাম। তো আমরা যে তিনটে গাড়ি সকালবেলায় পেয়েছি, পুলিশকে আমরা হ্যান্ড ওভার করেছি। এছাড়া আমরা দামোদরের জায়গাটা কিনা ওই ঘাট বরাবর দুটো ঘাটও আমরা দেখে এলাম। তো যাই হোক, আমরা এখন কিছু পাইনি, তো তিনটে গাড়ি পেয়েছি, সেটা আমরা পুলিশ হ্যান্ড ওভার করেছি। স্যার, এখনও কি বালি চলছে নদীর গর্ভ থেকে তোলা হচ্ছে বালি? না, আমি তো দেখতে পেলাম না, অন দা ওয়ে আমি তিনটে গাড়ি পেয়েছি, সেটাকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম পুলিশকে। স্যার, গোটা বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গে কি বালি বন্ধ আছে নদী গর্ভ থেকে তোলা এখন? না, এখন তো রেনি সিজন, এখন তো এ করা আছে, আর বাঁকুড়া জেলায় তো স্টক থেকে নেওয়াটাও বন্ধ আছে, কিছুদিন স্টক শিফট করতে বলা হয়েছে। তো বিএলওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রেগুলার এটাকে কন্ডাক্ট করার জন্য, বিডিওকে বলা রইল, ওসিকেও জানানো আছে এটা রেগুলারলি রুটিন মেতে বেসিস হবে।